हरे कृष्ण जय निताय जय गौर। एक शास्त्रे पावा गेछे एक स्वामीजी आमाके बोलेछेन एवं टीवीर माध्यमेओ आमि शुनेछि बड़ बड़ महाराजदेर मुखेओ आमि शुनेछि। देखुन आमरा भाबि जे राधारानीर बिये हयनि, एकदिक थेके भाबा जाय राधारानीर कृष्ण संगे बिये हयनि। ना, राधारानीर कृष्ण संगेई बिये हयेछे। आमरा हयतो भूल जानि एई आयान घोष, आयान घोष जे राधारानीर स्वामी সেটা কিন্তু কৃষ্ণরই একটা রূপ। কৃষ্ণর ছায়া হচ্ছে আয়ান ঘোষ। তার আগের জন্মে ওই আয়ান ঘোষের নাম ছিল অনিরুদ্ধ। আয়ান ঘোষ ছিল বিরাট সাধু, সে কৃষ্ণর অংশ থেকে বেরিয়ে তপস্যা করেছিল যে আমি আগামী জন্মে যেন রাধারানীকে আমি বউ হিসেবে পাই। তো সেই হিসেবে রাধারানীকে বিয়ে করে বউ হিসেবে পেয়েছিল এবং তার তপস্যা সফল হয়েছিল, কৃষ্ণ আশীর্বাদ করেছিলেন। এবং আরো যত গোপ গোপিনী আছে আমরা বলি যে কৃষ্ণের চলে যাওয়ার বিরহে তারা মারা গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা খুব কষ্ট ভোগ করেছে, তারা কৃষ্ণকে পায়নি। একদিক থেকে দেখতে গেলে দেখা যাবে তারা কৃষ্ণকে পেয়েছে, স্বামী রূপেই পেয়েছে। কিভাবে বলি এবার শুনুন। যখন কৃষ্ণ রাখাল গোয়ালদেরকে নিয়ে মাঠে গরু চড়াচ্ছিল এবং চড়ুই ভাতি খেলছিল, সেই চড়ুই ভাতি খেলতে খেলতে ব্রহ্মা তখন এসে আকাশ পথে দেখেছিলেন যে এ কেমন ভগবান যে ওই রাখাল বালকের সঙ্গে এঁটো চোকরে সব খাবার খাচ্ছে আর গরু বাছুর চড়াচ্ছে, ভগবান কেমন আমাকে একবার দেখতে হবে। তো ব্রহ্মা সেই সময় কি করেছিলেন, ব্রহ্মা যত গরু এবং বাছুর ছিল আর যত রাখাল বালক ছিল সবকে ব্রহ্মা চুরি করে নিয়ে ব্রহ্মালোকে চলে গেছিলেন। তো তখন ভগবান কৃষ্ণ দেখলেন যে এ তো ঠিক নয়, ব্রহ্মা তো এত ঠিক করলো না। ব্রহ্মাকে এই জন্য ভগবান কৃষ্ণ মনে মনে কোনোদিনই ক্ষমা করেননি। তখন কৃষ্ণ কি করেছিলেন জানেন, কৃষ্ণ যত ওই গাভী, যত বাছুর, যত রাখাল গোয়াল সকলের রূপ ধারণ করেছিলেন কৃষ্ণ। এবং রূপ ধারণ করার পরে সমস্ত বৃন্দাবনের বাড়িতে বাড়িতে যার যার গরু, যার যার বাছুর, যার যার রাখাল বালক সবাই তার মায়ের কাছে ফিরে গেছিল, গোয়ালে গরু ফিরে গেছিল। তো এইভাবে বহু বছর কেটে যাওয়ার পর ব্রহ্মা যখন দেখল যে আমার ঠিক হলো না, আমার অন্যায় হয়েছে, তখন কৃষ্ণর পা চেপে ধরে ক্ষমা চেয়েছিলেন এবং সমস্ত গাভী রাখাল বালক ফিরিয়ে দিয়েছিলেন। তো তার মাঝে কি হলো, ভগবান কৃষ্ণ তখন দেখলেন যে এই সুযোগ গোপীদের সঙ্গে আমার বিবাহ করা। তখন নন্দলালকে, নন্দরাজকে ভগবান কৃষ্ণ বলছেন, বাবা এই বছরটা বিয়ের সময় খুব ভালো, তুমি এক কাজ করো, গ্রামে যত মেয়ে আছে সবার বাবাকে বলো এই বছর বিয়ে দিতে, বিয়ের দিন শুভ। তো তখন নন্দ ঘোষ সমস্ত গ্রামের যত গোপীর বাবারা ছিল সবাইকে কিন্তু বিয়ে প্রস্তাব দিয়েছিল যে তোমরা এই সময় বিয়ে দাও, বিয়ে দিলে খুব ভালো সময় এবং পাত্র পাত্রীর সঙ্গে খুব ভালো সুখে জীবন যাপন হবে। তো এই কথা শুনে সমস্ত যত গোপিনী ছিল তার সঙ্গে কৃষ্ণ যত রূপ ধারণ করেছিল ওই গোয়ালবালা রাখাল বালক তাদের সঙ্গে কৃষ্ণর আর তাদের সঙ্গে সেই গোপ গোপিনীর আর কৃষ্ণর বিবাহ হয়। বিবাহ দেওয়ার ফলে কি হলো দেখুন তো, যত গোয়াল বালক সবাই ছিল সবাই কিন্তু কৃষ্ণ রূপ, আর যত গোপ গোপিনীর বিয়ে হয়েছিল সবার সঙ্গে কৃষ্ণরই বিয়ে হয়েছিল। এটা ভেবেন না যে কৃষ্ণ নয়, কৃষ্ণ রূপ মানেই কৃষ্ণ, কৃষ্ণ ছায়া মানেই কৃষ্ণ। তো এটা জানা হলো আপনাদের, ভুল ত্রুটি যদি আপনাদের মনে হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই বিরহে মরে যায়নি, কেউই যে কৃষ্ণকে পায়নি এটাও ঠিক নয়, সকলেই কৃষ্ণকে পেয়েছিল, স্বয়ং কৃষ্ণ না পাক কৃষ্ণর অংশ তো পেয়েছিল, সেটাই তো আসল। তো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর।